ধাত্রী পুজো বলতে আমরা প্রথমেই যা বুঝি চন্দননগরের নাম, কিন্তু আজকে আর চন্দননগর নয়, আমরা চলে এসেছি মহানবমী এই দিনে কৃষ্ণনগরে। হ্যাঁ, আমার সামনে কৃষ্ণনগর রাজবাড়ি। এই কৃষ্ণনগর রাজবাড়ির যে জগদ্ধাত্রী পুজো, এটা প্রায় 200 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই তিনি চলে যাওয়ার পরও তারা তার যে বংশ বংশধরেরা আছে পরম্পরায় জগদ্ধাত্রী পুজো চলতে চলে আসছে, এবং আমরা সেই জগদ্ধাত্রী পুজোর যত মানে যেভাবে তারা করে থাকে এবং জগদ্ধাত্রী পুজোর যা যা হয় সেই পুজোর সমস্ত কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আগে দেখতে থাকি আমরা আর কি কি আমরা এই রাজবাড়িতে দেখতে পাই জগদ্ধাত্রী পুজোতে। এই মুহূর্তে আমরা রয়েছি একদম কৃষ্ণনগর রাজবাড়ির মেন সদর দরজাতে। তো আমরা প্রবেশ করছি, তো আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখতে পাই আমরা এখানে। একটু এগিয়েছি, আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ বাগানের দৃশ্য। তো এই বাগানের দৃশ্য থেকে সোজা এগিয়ে গিয়ে ডান দিকেই ডান হাতে গিয়েই আমরা মন্দির পাব। তো এই আমরা ডান দিকে এগুচ্ছি। এবার আমরা প্রায় মন্দিরের দিকে চলে এসেছি, আশা করি মহানবমী পুজো প্রায় শুরু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে চলছে বললেই চলে। তো দেখা যাক পুজোর কত দূর হচ্ছে। আমরা একদম মন্দিরের প্রবেশ দ্বারে রয়েছি, এই মুহূর্তে আমরা মন্দিরে প্রবেশ করছি। খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে। এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির যে জগদ্ধাত্রী পুজোর মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দিরের পুরো ভিউটা। অনেক দর্শনার্থী এখানে আসে পুজো দেওয়ার জন্য, পুজো দেখতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজবাড়ির পুজো প্রায় শুরু হয়ে গেছে এবং পুজো চলছে।
তো এই জগদ্ধাত্রীর একটা বৈশিষ্ট্য আমি আপনাদের দেখাচ্ছি, যেটা হলো আমরা এতদিন যে জগদ্ধাত্রীর যা যা মূর্তি দেখেছি সেগুলো সিংহ হাতির মূর্তি হয়, কিন্তু এখানে যে মায়ের যে মূর্তি, মায়ের মূর্তি সম্পূর্ণ একদম ঘোড়ার উপরে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সাবেকি সম্পূর্ণ একদম অন্যরকম।